আজকের টপিক হলো টাটা পাওয়ার। আগামী উইকের জন্য টার্গেট করুন 7% প্রফিটের জন্য। আজকে শুক্রবারে আমরা টাটা পাওয়ারের শেয়ার প্রাইস দেখলাম 228 টাকা। 228 টাকা শেয়ার প্রাইস দেখলাম, কিন্তু আগামী হপ্তায় আমরা এটার টার্গেট প্রাইস 245 টাকা পর্যন্ত লক্ষ্য রাখতে পারি। কারণ পোটেন্সিয়াল প্রফিট 7.46%। আমরা এই উইকে যদি বাইং প্রাইস হয় এন্ট্রি প্রাইস 227 টাকা, 227 টাকা এন্ট্রি প্রাইস। তাই এন্ট্রি প্রাইসকে আমরা লক্ষ্য রাখতে হবে। এখন কারেন্ট প্রাইস চলছে 228 টাকা, তাহলে আমরা এই সময় এন্ট্রি করতে পারি টাটা পাওয়ারে। টাটা পাওয়ারে এন্ট্রি করলে আমরা সামনের উইকে 7% প্রফিট আমরা দেখতে পারি। তার মধ্যে আমাকে টপ লস লাগিয়ে রাখতে হবে 220 টাকা। 220 টাকায় টপ লস লাগলে যদি স্টক প্রাইস কমতে থাকে তাহলে 220 টাকা পর্যন্ত আমরা স্টপ লস লাগিয়ে রাখতে পারি। কিন্তু টার্গেট প্রাইস 245 টাকা। এই উইকের জন্য সেরা সময় এন্ট্রি করা, তাই বলছি তুফান বাংলা চ্যানেলের পক্ষ থেকে এন্ট্রি পয়েন্ট সে সময় এসেছে, আপনারা এন্ট্রি করুন এবং টাটা পাওয়ারে তে ইনভেস্ট করুন। টাটা পাওয়ার একটি পাওয়ার জেনারেশন কোম্পানি, সোলার প্ল্যান্ট লাগিয়ে থাকে এবং ফান্ডামেন্ট কোম্পানি খুবই স্ট্রং। উড়িষ্যা, বেঙ্গালুরু, মুম্বাই এদের মেনই রয়েছে এবং টাটা পাওয়ার এই উইকে একটি বড় অর্ডার পেয়েছে। সেই সূত্রে আগামী উইকে স্টক বুল রান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা 245 টাকা লক্ষ্য রাখুন, লক্ষ্য রেখে এন্ট্রি পয়েন্ট 227 টাকা এন্ট্রি করুন। এই উইকেই আপনারা 7.46 বেনিফিট আপনারা পেতে চলেছেন। ধন্যবাদ।